আসসালামু আলাইকুম। মাসি কাজ ডে আউট থেকে সকাল সকাল চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস। আমি গত 2-4 দিন আগে একটা রিলস পোস্ট করেছিলাম কিছু কাটা ভেজিটেবলস দিয়ে, যে এগুলো দিয়ে কোনো একটা রেসিপি আমার পেজে আসবে, পেজটাতে চোখ রাখুন। তো আজকে মূলত সেই রেসিপিটা চলে এসেছে। তো আমি প্রথমে যেটা করেছিলাম, নর্মাল পোলাওয়ের চাল যেটা হয় আর কি, সেটা পরিমাণ মতো নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর এদিকে হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে তাতে কিছুটা লবণ এবং সয়াবিন তেল দিয়ে পানিটাকে ফুটতে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে আসে তখন আমি চালটাকে পানির মধ্যে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করি। তারপরে যখন চালটা 80% মতো সিদ্ধ হয়ে আসে তখন আমি চালটাকে অন্য একটা ঝুড়িতে পানি ঝরানোর জন্য ঢেলে দিই। আর এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে ভাজতে শুরু করি, এবং গাজরটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসে তখন আমি এখানে কেটে রাখা বরবটিগুলো অ্যাড করে দিয়ে গাজরের সঙ্গে সুন্দর করে মিক্স করে দেই। এবং গাজর আর বরবটি যখন একটু ভাজা ভাজা হয়ে আসে তখন আমি এতে একটু লবণ আর সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিই, যাতে সবজিটা একটু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর অন্যদিকে আমি একটা পাত্রে 2টা ডিম নিয়ে তাতে কিছুটা লবণ দিয়ে ডিমটাকে ফাটিয়ে রাখি, এবং গাজর আর বরবটিটা যখন আরও কিছুটা ভাজা হয়ে আসে তখন এগুলাকে আমি এক সাইড করে এই একই কড়াইয়ে আমি ফাটিয়ে রাখা ডিমটাকে তেলের মধ্যে দিয়ে স্ক্র্যাম্বল করে নেব। এবং তারপরে সেই ডিমের স্ক্র্যাম্বলগুলোকে আমি সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিব, যাতে সব কিছু সুন্দরভাবে স্মেলটা ভালো আসে। তারপরে আমি ঝরিয়ে রাখা পানি ঝরানো ভাতগুলোকে অল্প অল্প করে সবজির সঙ্গে মিক্স করব, যাতে আমার মিক্স করাটাও সহজ হয় এবং সুন্দর হয় আর কি, সহজে মিক্স করা যায়, নাড়তেও সুবিধা হবে, এই জন্য অল্প অল্প করে আমি মিক্স করেছি। তারপরে আমি এখানে অ্যাড করেছি সয়া সস। সয়া সস দেওয়ার ফলে রাইসের কালারটা একটু সুন্দর হয় আর সেই সাথে একটা স্মেল আসে, যার থেকে আমরা বুঝতে পারি এটা আসলে ফ্রাইড রাইস। এর স্মেলটাই আসে হচ্ছে মূলত সয়া সস থেকে, আমার যেটুকু মনে হয় আর কি। তো তারপরে যখন পুরো ভাতটাকে আমি একটু একটু করে মিক্স করে ফেলি, সেই পর্যায়ে আমি আবারও এখানে অ্যাড করে দিই কিছুটা লবণ, কারণ আমার কাছে টেস্ট করে মনে হয়েছে যে একটু লবণের প্রয়োজন আছে। এবং আমি অ্যাড করি এবার কালো গোলমরিচের গুঁড়া, সেই সাথে আমি একটু হালকা করে চিনিও অ্যাড করে ভালো করে সবগুলোকে ভাতের সাথে মিক্স করি। এবং এক পর্যায়ে যখন আমার এটা প্রায় হয়ে আসে তখন আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে নামিয়ে নিই। এটা ছিল ফাইনাল লুক। সকলকে ধন্যবাদ, পাশে থাকবেন, সাথে থাকবেন।